ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ভারত ব্যাট করতে নেমে তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে। তাইজুল ইসলাম সকালে শুভমান গিল এবং কেএল রাহুলকে FDW'র ফাঁদে ফেলে আউট করেন। তারপর ক্রিজে এসে দুই নতুন ব্যাটার পূজারা এবং বিরাট কোহলি ভালোই খেলেছিলেন। তারা দুজনে 34 রানের পার্টনারশিপও করেছিল। এরপর আবারও বল করতে আসেন তাইজুল ইসলাম। তখন তাইজুলের একটি ডেলিভারিতে পূজারার ব্যাট প্যাডে লেগে ক্যাচ উঠে যায়। সেই ক্যাচ দুর্দান্তভাবে ধরেন মমিনুল হক। শর্ট লেগে নিচু হয়ে আসা বলটি সরাসরি মমিনুলের আঙ্গুলে পড়েন, কিন্তু আম্পায়াররা সেটা পরিষ্কারভাবে বুঝতে পারেননি, তাই তৃতীয় আম্পায়ারের কাছে রিভিউর জন্য পাঠান। রিভিউতে জুম করে দেখা যায় বলটি মাটি স্পর্শ না করে সরাসরি মমিনুলের আঙ্গুলের উপরে পড়ে এবং ক্যাচে পরিণত হয়। থার্ড আম্পায়ার আউট দিয়ে দেন। সত্যি অসাধারণ একটি ক্যাচ ধরেন মমিনুল হক। প্রিয় দর্শক, মমিনুল হকের এই ক্যাচটি আপনাদের কেমন লেগেছে?